ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির শরীরে হালকা টাচ করলেও নাকি তার শরীরে অস্বাভাবিক যন্ত্রণা শুরু হয়, লোকে মুখে এই কথা শুনতে পাওয়া যায়, এর কি কোনো প্রমাণ আছে? এর কোনো প্রমাণ নেই, এর কোনো প্রমাণ নেই। বরং যেটা হাদিসের মধ্যে এসেছে, আম্মা আয়েশা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, কাসরু আদমিল মাইয়িতি ককাসরিহি হাইয়ান, মৃত ব্যক্তির হাড় বা দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে ভেঙে দেওয়াটা ওই রকম কষ্টদায়ক বা ওই রকম গুনাহের কাজ যেরকম কোনো জীবিত ব্যক্তির দেহের হাড় বা অঙ্গ প্রত্যঙ্গকে ভেঙে দেওয়া বা নষ্ট করে দেওয়া। তো এখানে হাদিসের ভাষা অনুযায়ী জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তির বিধান একই। জীবিত ব্যক্তি যে সমস্ত কারণে কষ্ট পায়, মৃত ব্যক্তিও ঠিক ওই সমস্ত বা ওই পর্যায়ের ব্যথাতে কষ্ট পায়। ইসলাম বা এই হাদিসের আলোকে যেটা বলা হয়েছে যে বায়ানু হুরমাত জাসাদের ইনসান, মানুষের দেহ সেটা জীবিত হোক কিংবা মৃত হোক, তাকে অসম্মান করা বা তাকে কষ্ট দেওয়া যাবে না। অহুরমত ইদা ইহি হাইয়ান ওয়া মাইয়াতান, এবং ওই দেহকে কষ্ট দেওয়া যাবে না, সে দেহটা জীবিত হোক কিংবা মৃত হোক, কোন অবস্থাতেই কষ্ট দেওয়া যাবে না। সুনান ইবনে মাজা হাদিস নাম্বার 1616, আবু দাউদ হাদিস নাম্বার 3207, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 24739, এবং হাদিস সহিহ, হাদিস সহিহ। তো এটা হচ্ছে মূল মানদণ্ড যে একজন জীবিত ব্যক্তির যে সমস্ত বা যে পরিমাণ আঘাত করলে কষ্ট হয়, সেই পরিমাণ আঘাত করলে মৃত ব্যক্তি কষ্ট হয়। যেটা আপনি বলেছেন যে চুমু খাওয়া, তারপরে জড়িয়ে ধরা, বা ওই যে গোসল করানোর সময়তে বা ধোয়ার সময়তে, কবরে নামানোর সময়তে যে মানুষকে ধরে নামানো হয়, উঠানো হয়, গোসল করার সময়তে এপিট ওপিট করা হয়, তো এগুলোতে কষ্ট পায় না। এগুলো যদি আমাদের জীবনে ঘটে একজন জীবিত মানুষের ক্ষেত্রে, তারা কি কষ্ট পাবে? কখনো কষ্ট পাবে না। তো একজন জীবিত ব্যক্তিকে যে পরিমাণ আঘাত করলে সে কষ্ট পায় বা ব্যথা পায়, সেই পরিমাণ আঘাত করলে হয়তো মৃত ব্যক্তি কষ্ট পেতে পারে, বা কষ্ট পায়। কিন্তু এই যে কথাগুলো বলা হয় যে সামান্য টাচ করলে অস্বাভাবিক যন্ত্রণা পায়, এগুলি ভিত্তিহীন, এর কোনো প্রমাণ পায় প্রমাণ নেই, বরং এটা হাদিস বিরোধী, বরং এগুলি হাদিস বিরোধী। হাদিসের ভাষা হচ্ছে যে জীবিত ব্যক্তি যে সমস্ত আঘাতে কষ্ট পায়, মৃত ব্যক্তিও ঠিক ওই সমস্ত আঘাতেও কষ্ট পায়, বা জীবিত ব্যক্তিকে যেরকম অসম্মান করা গুনাহের কাজ, কষ্ট দেওয়া গুনাহের কাজ, ঠিক মৃত দেহটাকেও অসম্মান করা বা কষ্ট দেওয়াটা গুনাহের কাজ। হ্যাঁ, তো এটা জীবিত ব্যক্তির সমতুল্য মৃত ব্যক্তির, এমনটা নয় যে জীবিত ব্যক্তিকে একটু চুমু খেলে তো আঘাত লাগে না, জীবিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে তো আঘাত লাগে না, জীবিত ব্যক্তিকে ওঠানামানো করলে তো আঘাত লাগে না, আর মৃত ব্যক্তিকে হাত দিলে কষ্ট হয়, এরকম কোনো বিধান নেই। এগুলো ভিত্তিহীন কথা, এগুলো লোকেদের মানুষের লোক শ্রুতি কথা আর কি, এর কোনো ভিত্তি হাদিসের মধ্যে নেই। হাদা মা ইনদাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।